ঢাকা লঞ্চ টার্মিনাল। আমি সকাল 9টার মধ্যেই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। ওদেরকে জিজ্ঞেস করলাম, লোকালে কিছু লোককে, টার্মিনালটা যাব, মানে লঞ্চ টার্মিনাল কত দূরে। তো বললো রিক্সায় গেলে 80 টাকা ভাড়া নেবে, বাসে গেলে 30 টাকা ভাড়া নেবে। তো আমি 30 টাকা বাঁচাবার জন্য হেঁটে, তো ওই 2-2.5 কিলোমিটার মতো হয়তো হবে, বা তার থেকে কম। তো আশা করছি আমি পৌঁছে গেছি। আমি তো দেখতে পাচ্ছি রিক্সাটা যাচ্ছে ওর পরে সামনের বিল্ডিংটা, এটাই হচ্ছে টার্মিনাল। আমি যতদূর জানি এখানে ঢুকতে গেলে 10 টাকা টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে, তারপরে লঞ্চগুলো দেখতে পাবো। মানে এখান থেকে আমাদের শিয়ালদা বা হাওড়া লোকাল ট্রেন যেভাবে ছাড়ে, 1, 2, 3, 4, 5 এরকম প্ল্যাটফর্ম যেটা হয়, এখানে সেরকমই প্ল্যাটফর্ম আছে এবং সব লঞ্চ চলে। ঢাকার দক্ষিণ দিকটা বলতে পারেন, দক্ষিণ দিকের ঢাকা থেকে দক্ষিণ দিকে যতগুলো জেলা আছে সমস্ত জেলার সঙ্গে এটা কানেক্টিভিটি যোগাযোগের মাধ্যম লঞ্চিং ঘাট। আচ্ছা, এটা সামনে দেখছি ভিআইপি গেট। ওকে, কোনো ব্যাপার নেই, পাশে কোনো জায়গায় থাকবে, আমি তো আর ভিআইপি নই। এটা হচ্ছে 1 নম্বর টার্মিনাল ভবন। গেটে পৌঁছে গেলাম, এরপরে আমি এখান থেকে টিকিট কেটে আবার আমি ফিরে আসছি। আমার টিকিট কাটা হয়ে গেছে, ভিতরে প্রবেশও করলাম, এটা হচ্ছে আমার টিকিট। আর এইদিকে সব ওই করা আছে, অনেক দূর পর্যন্ত এটা প্ল্যাটফর্ম টাইপের। আর এইদিকেও দেখছি বেশ কিছু দূর পর্যন্ত এটা আছে। এবার আমি এই দেখেন, যেটার জন্য অধীর আগ্রহে আমি ছিলাম, ফারহানা নেভি রেফারি শপিং কমপ্লেক্স, এইগুলো হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের মতো। কিন্তু এরকম দেখছেন পরপর পরপর কিন্তু অনেকগুলো আছে, ওই অনেক দূর পর্যন্ত। এইটা আমার দেখার খুব আগ্রহ ছিল, আমাদের প্ল্যাটফর্মের মতো, পুরো হাওড়া প্ল্যাটফর্মে যেমন হয় 1, 2, 3, 4, 5, 6 করে 27টা প্ল্যাটফর্ম আছে, ঠিক এরকমভাবে এখানে এরকম প্ল্যাটফর্ম এই ঢাকার মধ্যে লঞ্চগুলো ছেড়ে বিভিন্ন জেলায় যাচ্ছে। তো আগে দেখি যাওয়া যাক। যাচ্ছি এখন এখান থেকে অনেক জায়গা, ঢাকা বেথুয়া, ঢাকা বেথুয়া, আচ্ছা হাতিয়া, আচ্ছা একদিকে যে কোনো একদিকে যাই, কেন আমি এই দিকেই যাই। এটা ঢাকা বেথুয়ার দিকে যাওয়ার, ঢাকা বেথুয়ার দিকে যাওয়ার, আচ্ছা বেথুয়া থেকে দেখতে পাচ্ছেন কেমন বড় বড় এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকে ভেতরে। মানে এটা যা দেখতে পাচ্ছি 3 তলা, নিচে আছে বসার জায়গা, ওপরে কেবিন সিস্টেম সব, মানে এখানে কেবিনে ভাড়া হয়। ওই ফাঁক দিয়ে দেখতে পাবেন হয়তো ও পারটা, এই নদীটা কিন্তু খুব বেশি বড় নয়, কিন্তু যোগাযোগটা অনেকটাই লম্বা। তো বাকিটা দেখি, বরিশাল আইলা, দেখেন বরিশাল, বরিশালটা আমার খুব ফেভারিট একটা জায়গা। মানে বরিশালের সম্বন্ধে আমি অনেক কিছু শুনেছি বা জেনেছি বা জানি, তো বরিশাল যাওয়ার তো খুব ইচ্ছা আছে। তো আজকে হয়তো যাব না, আগামী দিনকে, মানে কালকে হয়তো আমি যেতে পারি। আচ্ছা, এটা হচ্ছে ঢাকা গোমা, সবই 3 তলা করে দেখতে পাচ্ছি মোটামুটি। ঢাকা গোমা বিভিন্ন বিভিন্ন জায়গা লঞ্চ এখানে পাওয়া যাবে, দক্ষিণ বাংলাদেশের এটাও একটা গেট। এরকম পরপর পরপর কয়েকটাই গেট কিন্তু আছে ঢোকার, ঢোকার। এটা অনেক ইউটিউবার এই ভিডিওগুলো করেছে, আমি দেখেছি সেগুলো। তো জাহেক ভাই শান্তি, ঢাকা আসা আমার সার্থক। অনেকটা লম্বা, আমি কিন্তু হাফ থেকে ডান দিকে ঢুকে হাফ থেকে ডান দিকে দেখে চলে এসেছি, বাঁদিকে কিন্তু অনেক আছে এখনও। তো বরিশাল, বাবা রে বাবা, যারা হয়তো ঢাকার সম্বন্ধে আইডিয়া আছে তারা জানবে বরিশালের ইলিশ, ঠিক আছে। আর বাকিটা বললাম না, আপনারা হয়তো নিশ্চয়ই বুঝে নেবেন।
বরিশাল বরিশাল কালকে যাব বরিশাল। এখান থেকে লঞ্চ নিব, লঞ্চ নিয়ে আমি চলে যাব বরিশালের দিকে। আচ্ছা আমি একবার ভেতরে যাই, কথা বলা যাবে কি না। পানির সিনটা একটা দেখিয়ে দিই, এখানে নদীটায় পানিটা কিন্তু খুব বেশি পরিষ্কার নয়, আবার খারাপও নয়, কিন্তু বেশ কিছু মাছ এখানে কিন্তু লাফাচ্ছে, খাওয়াচ্ছে, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে, চিড়বির চিড়বির করে মাছগুলো লাফাচ্ছে, বেশ বড় এক দেড়শো মতো করে হবে যা বোঝা যাচ্ছে, এরকম লাফাচ্ছে। চলেন, আরে বরিশাল বরিশাল লেখাটা দেখলে আমাকে যেন কেমন টানছে। এটা হচ্ছে চারতলা ভাই, বরিশালের দিন এটা কিন্তু চারতলা, ব্যাপক ব্যাপক খুব সুন্দর, জেটিটা খুব সুন্দর, পরপর পরপর ডান দিকে, এখান থেকে ডান দিকে অনেকটা বড় বরিশালের এই এটা, এই দেখেন এতটা দূর, এতটা দূর, এতটা দূর। তো বাকি আরও আছে সব অনেক, এটা লাস্টের দিকে এইগুলো সব বরিশালই দেখতে পাচ্ছি, দেখি তবু যাবো লাস্টে, আরও অনেক, আরও অনেক এরকম ঘাট আছে, কিন্তু বরিশালের ঘাটটা, বরিশালের লঞ্চগুলো এই দিকটাই, এদিকে আরও আদার্স জায়গা সব আছে। এক একটা জেটিতে এক এক রকম, এক একটা জেটিতে এক এক রুটের লঞ্চগুলো আছে, খুব সুন্দর খুব সুন্দর, মানে ভেতরটা দেখলে যে কেমন মনে হবে। একটা একটা বরিশালের স্টিমারে উঠলাম, উঠে আমি একটু দেখার চেষ্টা করছি, কারণ ওনার সঙ্গে পারমিশন নিয়ে আমি উঠেছি, আমি ওনাকে বলেছি যে আমি উঠব। এইটা হচ্ছে নিচে, মানে যদি বলা হয় থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, তাহলে এটা হচ্ছে নিচেরটা, একদম একটু এ করে অনেকটা বড় দায়িত্ব ভাই, কি বড় লঞ্চ, আমি ডান দিকে দেখাবো আপনাদেরকে, মানে কি হার, মানে কি হারে সব নৌকোগুলো চলছে, যাওয়া আসা করছে, দেখেন প্রচুর প্রচুর নৌকো এখানে মাছ ধরছে না কি করছে আমি সব জানি না, বাট এখানে প্রচুর, সব সময় একটু এদিক ওদিক করে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু অ্যাক্সিডেন্ট তো নিশ্চয়ই হয় না, এরা সেরকমভাবেই চলে, দেখছেন প্রচুর। আচ্ছা এই লোকটা এখানে নেমেছে, গা ধরছে না কিছু পরিষ্কার করছে, পরিষ্কার করছে, ওখানে কিছু লেগে যায় সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছে, এখানে পরিষ্কার করছে, এগুলো করতে হয়। এই দেখেন সব এত 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 আছে, এত ছোটো নৌকো, এবারে নৌকা করে যাচ্ছে না আসছে, মানে সব, তবে নিশ্চয় সমুদ্রের ওই দিক থেকে আসছে সব ছোটো নৌকাগুলো, আমার মধ্যে সব পার্সোনাল নৌকা, ওপার থেকে এপার হচ্ছে সেটাও জানি না, হয়তো হতে পারে ওপার থেকে এপারও হচ্ছে। এই দেখেন এটা বেশ বড় একটা জাহাজ ঢুকছে, আমি ওপরের দিকে যাওয়ার চেষ্টা, ঘন্টা দিচ্ছে কেন জানি না, যাই হোক আমি ওপরে যাওয়ার চেষ্টা করছিলাম বরিশালের নৌকো থেকে, মানে স্টিমার থেকে, এটা চার নম্বর প্ল্যাটফর্মে আছি, তো এখান থেকে আমি এখন বের হলাম, বের হয়ে এখান থেকে বের হয়ে আমি পটুয়াখালী, এই দেখেন একটা আমি নৌকা পেয়েছি পটুয়াখালী, এটাও কিন্তু অনেকটা বড়,
পটুয়াখালী যাচ্ছি, পটুয়াখালী যাচ্ছি। প্রচুর প্রচুর প্রচুর, একটা বাস, দুটো বাস, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, হ্যাঁ দশটা বাস যতটা লম্বা হবে একটা স্টিমারগুলো ঠিক ততটাই লম্বা আছে, একটু কম বেশি। বাইরে ভাই কত দূর, বাইরে ভাই কত দূর, কত দূর, কত দূর, অনেক লম্বা প্ল্যাটফর্ম। ও এই তো এই ছোটো নৌকাগুলো, ছোটো নৌকাগুলো এখান থেকে বগা, এটা হচ্ছে ঢাকা বগা পটুয়াখালী, ঢাকা বগা পটুয়াখালী, ঢাকা বগা পটুয়াখালী। আচ্ছা আপনি আমাকে নৌকায় ঘোরার কথা বলছিলেন, এটা কীরকমভাবে মানে পয়সা আপনাদের কেমন? আচ্ছা এক ঘন্টা আপনি ঘোরাবেন নৌকায়, এই ছোটো নৌকাগুলোই তাই তো? তো এক ঘন্টায় ঘুরলে পরে মোটামুটি 200 টাকা আপনারা নেবেন। আচ্ছা খুবই ভালো লাগলো, অবশ্যই লাগলে অবশ্যই বলবো আপনাকে। ওই ভাইয়ের সঙ্গে ভিডিওটাকে পোস্ট করে আমি অনেক কথা বললাম, জানার চেষ্টা করলাম আসলে ওরা ছোটো নৌকাগুলো কী করে। তো ওই ঘোরার জন্যই হবে 200 টাকা ঘন্টা বলছে, আর যদি ওপার যায় এপারে আসে তাহলে চারজন করে নেবে 10 টাকা করে ভাড়া, মানে 40 টাকায় এপার ওপার করা যায়, একজন হলেও কিন্তু 40 টাকায় নেবে আর ম্যাক্সিমাম চারজন নেবে। তো এই নৌকাগুলো সব এখানে ওখানে যাচ্ছে, হচ্ছে ঘুরছে। আচ্ছা এইটা একটা নড়িয়া, নড়িয়া এগুলো জানি না কোন দিকের, আমি কিন্তু ভাই ওই বরিশালটাই আমি খুব ভালো চিনি, ভালো জানি। ভাই যেটা বললাম কোনো ভিডিওতেই আমার নিজের ছবি কিন্তু কোনো জায়গাতেই দেওয়া হয়নি, তো আমি চেষ্টা করছি নিজের ছবিটা দেওয়ার। আমি লঞ্চের একদম লাস্টের দিকে এসেছি, এখানে এসে একটু দাঁড়িয়ে আমি দেখি একটু ভিডিও দেওয়া যায়। আমার পিছনে দেখবেন ব্যাকগ্রাউন্ডে এই ছোটো নৌকাগুলো দেখেন, এগুলো হচ্ছে ওই পার করার জন্য বা ঘোরার জন্য, ঘোরার জন্য খুব সুন্দর লাগছে ভাই। ব্যাপক এই সাইজের সেটা খুব সুন্দর, এবং আরেকটু দেখাই সামনে বিল্ডিংগুলো কিন্তু খুব বড় বড় বিল্ডিং, বলে ঢাকা পয়সা নেই গরিব দেশ ভাই, কলকাতা থেকেও আগিয়ে, কলকাতা থেকেও আগিয়ে অনেক উন্নত করেছে। আমি একটু জুম করে ওপারের বিল্ডিংগুলো দেখাবো, আকাশ ছোঁয়া বিল্ডিং সব, আরও দূরে কিছু দেখেছিলাম এই করে, এই দেখেন আকাশ ছোঁয়া ছোঁয়া বিল্ডিং, বড় বড় বিল্ডিং। আমি জানি না ভিডিও ঠিক হচ্ছে কি না, কিন্তু চেষ্টা করছি ভাই, একটা জিনিস দেখাবার চেষ্টা করছি। এখানে একটা লাইট আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইটা অনেক বড় লাইট, এটা দূর থেকে লাইট দেওয়া যায়। অধীর আগ্রহে ছিলাম যে কোনো লঞ্চের ওপরে উঠতে দেবে কিনা, তো অনেক শেষে একজনকে বলে আমি একটা পারমিশন পেয়েছি একটা লঞ্চে ওঠার জন্য, তো আমি এখন ওপরে যাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড ক্লাসের জায়গা, এখানে মানুষ বসে থাকে, শুয়ে থাকে গল্পগুলো করে। আচ্ছা সামনের দিকটা চেয়ার আছে, ওটা আলাদা আছে, আমরা তার পিছন দিকটায় উঠেছি, এটা আছে, আমি ওপরটা ওঠার চেষ্টা করবো। আর একটা আছে, তিনতলায় আমি যাব। তো অ্যাকচুয়ালি আমি ইঞ্জিনের সাইডের দিকে উঠে গেছি বা স্টার্ট সাইডে, এখানে ওঠাটা উচিত হবে না। আমি একটু ভিডিওটা করে নিয়ে দেখছেন, এই যে একটা আছে ছোটো মতো লঞ্চ, এখানে ঘুরছি।
আয় খুব সুন্দর, খুব সুন্দর। দেখেন যতদূর নজর যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু লঞ্চই দেখতে পাচ্ছি। ওখানে একটা সেতু আছে, ওই সেতুটা আমি ম্যাপে দেখেছিলাম আগেই, ওইটা কোনো কোন করে এখানে আসা। দেখছেন কত সুন্দর ওপারগুলো, খুবই সুন্দর ওপারগুলো। এখানে কিন্তু আরেকটা জিনিস বলি, আবহাওয়াটা খুবই সুন্দর, খুব সুন্দর আবহাওয়া, খুব সুন্দর। এত সুন্দর একটা হাওয়া চলছে, হালকা হালকা, না ঠান্ডা না গরম এরকম। কিন্তু আমি অনেক হেঁটেছি বলে আমাকে গরম লাগছিল, বাট এখানে আসার পরে এখন সেটা